পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আস্তে চলো, আস্তে আস্তে। এই তো এই তো গৌরী মায়ের হাতে ছোঁয়া পেয়ে জ্ঞান ফিরে এসেছে। মাগো, আমার স্বামীটার বড় অসুখ, হাজার ডাক্তার ভর্তি করে কিছুতেই কিছু হচ্ছে না মাগো। ওর মাথায় হাত রেখে দাও না মা, একবার হাত রেখে দাও মা। আমার মেয়েটাকে দেখে দাও না মা, ও জন্ম অসুস্থ, ওকে একটু ভালো করে দাও মা। মাগো, আমার বুড়ো বাবা অনেক দূর থেকে এসছে তোমাকে তোমাকে দেখবে বলে। তোমার দর্শনে পূর্ণ মা। ছোট দাদু, প্লিজ এদের এখান থেকে যেতে বল। পিসিমণিকে এক্ষুনি কিন্তু ভেতরে নিয়ে যেতে হবে। যা করার তুই তাড়াতাড়ি কর ঈশান, শুধু দেখিস আমার মেয়েটা যেন কোনো ক্ষতি না হয়। তোমরা একটু সৈন্যমাকে ধরো না, ধরো না, আস্তে আস্তে। শোনো শোনো, মা এখন একটু শৈলকে নিয়ে ব্যস্ত আছেন। তোমরা তো মায়ের দর্শন করতে এসেছিলে, মায়ের দর্শন পেয়ে গেছো, এবার তোমরা এসো। মায়ের মহিমাও তো নিজের চোখে দেখলে সবাই। আমি তোমাদের কথা দিচ্ছি, কাল আবার মা তোমাদের দর্শন দেবেন। আজ তো গৌরীকে আমি কৌশল করে মন্দিরে নিয়ে এসেছি, কিন্তু এমন কিছু করতে হবে যাতে এরপর থেকে আমি ওকে মন্দিরেই আটকে রাখতে পারি। গৌরী, তুমি? শৈলমার জ্ঞান ফিরেছে, তাই ভাবলাম একটু সহজ খাবার বানিয়ে নিয়ে যাই, ওনার সুবিধা হবে খেতে। গৌরী শোনো না, তোমার এসব করার কোনো দরকার নেই। কি করতে হবে আমাদেরকে বলো, আমরা করে দেব। গৌরী আমার কথাটা শোনো, তোমার রান্নাঘরে থাকতে হবে না, তুমি তুমি যাও, আমরা সবটা করে দেব। কেন কেন মা, আমার কি রান্নাঘরে ঢোকাও বারণ? কেন তোমরা আমাকে এরকম দূরে করে দিচ্ছ বলো তো? আপনি বলুন তো আমার অপরাধটা কোথায়, আপনি বলুন। না না, তোমার কোনো অপরাধ নেই, তোমার কেন অপরাধ থাকবে? আসলে কি বলতো, কালকে যেটা ঘটেছে তারপরে তারপরে আমরা না কেউ বুঝতে পারছি না তোমার সঙ্গে ঠিক কিরকম ব্যবহার করা উচিত। তোমার কোনো অপরাধ নেই গৌরী, তোমার মধ্যে জানো তো কিছু একটা স্পেশাল আছে, না হলে কেন এত লোক তোমাকে ভরসা করবে বলতো? তাহলে তোমাদের মনে হচ্ছে যে আমি দেবী, এবারই সাধারণ বউ নই। কারোর অস্বীকার করার জো আছে সেটা? হ্যাঁ, কারোর আছে? কাকাবাবু তাহলে কি কাউকে ছেড়ে কথা বলবেন? তাহলে আমি আমার পরিবার থেকে আলাদা হয়ে যাচ্ছি। গৌরীর জন্য খুব কষ্ট হচ্ছে বর্দি ভাই। আমার হচ্ছে না, আমারও কষ্ট হচ্ছে ওর জন্য, কিন্তু কিন্তু এটা বুঝতে হবে যে পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যা আমাদের বোধের বাইরে। কাকাবাবু যখন এতবার করে বলছেন তাহলে তাহলে নিশ্চয়ই গৌরীর মধ্যে কিছু একটা আছে।
আমার শুধু একটাই ভয়, এই জন্য আমার ছেলেটার না কোনো ক্ষতি হয়ে যায়। শৈল, তুই এখন উঠিস না, শুয়ে থাক। আমি আমি সকলকে খবর দিচ্ছি যে তোর জ্ঞান ফিরে এসেছে। কারোর সঙ্গে দেখা করতে চাই না, কারোর সঙ্গে। কেন ঈশান, কেন বাঁচালি তুই আমাকে? আমি তো স্বেচ্ছায় চলে যেতে চেয়েছিলাম। বাঁচালাম কারণ ডাক্তার হিসেবে এটা আমার কর্তব্য ভীষণই। আর এই সমস্ত চলে যাওয়া টলে যাওয়ার কথা কেন বলছো তুমি? তুমি জানো যে আমি ঠোঁট কাটা, সত্যি কথা বলতে আমার আটকায় না। আর আমি বলছি ভীষণি, তুমি যেটা করেছো সেটা কিন্তু অন্যায় করেছো ভীষণি। আমি না ভাবতেই পারছি না যে তুমি এই ধরনের একটা কাজ করেছো। তুমি তো এতটা দুর্বল মানুষ নও ভীষণি। দেখছিস না ঈশান, এই বাড়িতে আমার কতখানি অপমান হচ্ছে তুই দেখছিস না? তুই বল না এত অপমান সহ্য করে কারোর পক্ষে কি বেঁচে থাকা সম্ভব? না শৈল, না, এমন ভুল তুই আর করিস না। নিজের সন্তানকে ওই অবস্থায় দেখার যন্ত্রণা আমিও সইতে পারবো না, কিছুতেই না। বাবা আমার সঙ্গে যা করছে আমার পক্ষে সহ্য করা সম্ভব? আমি মেনে নিতে পারছি না বাবার এই ব্যবহার। বাবা কি করে করলো আমার সঙ্গে এরকম? বাবার সঙ্গে কথা বলতে হবে। না পিসিমণি, তুমি এখন কারোর সাথে কোনো কথা বলবে না। তোমার এখন বিশ্রামের প্রয়োজন পিসিমণি। বেশি উত্তেজনা তোমার জন্য ভালো নয়, এটা বোঝার চেষ্টা করো। আমি কতটা অসহায় তুই এটা দেখতে এসেছিস? আমি তো বললাম তোমার জন্য উত্তেজনা ভালো নয় এখন। কেন করছো এগুলো? ঈশান, ওকে চলে যেতে বল, ওকে একটু চলে যেতে বল, তুই ওকে এখান থেকে চলে যা। ঠিক আছে, আমি আমি কথা বলছি, তুমি শান্ত হও। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।